শুরুতেই সংবাদ শিরোনাম, শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ, শ্রীলঙ্কায় এমপিদের দেশ ত্যাগ ঠেকাতে বিমান বন্দর অবরোধ, মন্ত্রী এমপিদের ধরে ধরে পেটাচ্ছেন লঙ্কানরা, নৌঘাটিতে রাজা পাকুশে ঘিরে রেখেছে বিক্ষোভকারীরা, শ্রীলঙ্কায় মন্ত্রী এমপিদের পেটাচ্ছে যা বললেন সাঙ্গাকারা জয়াবর্ধনে, শ্রীলঙ্কায় কারফিউ বাস্তবায়নে হাজারো সেনা পুলিশ মোতায়েন, রাশিয়ার প্রতি সংহতি জানিয়ে পুতিনকে চিঠি পাঠালেন কিম জং উন। এবার বিস্তারিত, শ্রীলঙ্কায় সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষের পর আরও সংঘর্ষ ঠেকাতে ও শান্তি প্রতিষ্ঠা করতে দেশটির সরকার সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যাদেরই সরকারি সম্পত্তি ধ্বংস করতে ও ব্যক্তিগত সম্পত্তি লুটপাট করতে দেখা যাবে তাদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে খবর এএফপির। তাছাড়া পুলিশ ও সেনাবাহিনীকেও অনেক ক্ষমতা প্রদান করা হয়েছে। বলা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়া যে কাউকে গ্রেফতার করতে পারবে। তাছাড়া সেনাবাহিনী কাউকে আটক করলে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে 24 ঘন্টা বা তারও বেশি সময় নিজেদের জিম্মায় রাখতে পারবে। এমনকি পুলিশ ও সেনাবাহিনীকে সন্দেহভাজন যে কারো বাড়ি ও গাড়ি তল্লাশি করার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে সোমবার পুরো শ্রীলঙ্কায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে সরকার বিরোধী আন্দোলন। এদিন সদ্যই পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থকরা কলম্বোতে সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। তারা লাঠি দিয়ে আন্দোলনকারীদের ওপর আঘাত করে। এরপরই পুরো দেশে ছড়িয়ে পড়ে এই সংঘর্ষ। স্থানীয় সময় রাতে বিক্ষুব্ধ জনতা সরকার দলীয় রাজনীতিবিদদের বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয়। তাছাড়া রাজা পাকসের সরকারি বাড়িতেও হামলা করার চেষ্টা চালায়। সংবাদ সংস্থা এএফপি আরো জানিয়েছে, রাতের বেলা কলম্বো বিমানবন্দরের রাস্তা অবরোধ করে জনতা। জানা গেছে রাজা পাকসের পন্থী কেউ যেন দেশ ছেড়ে না পালাতে পারে, সেজন্য বিমানবন্দর ঘেরাও করেছিলেন তারা। জানা গেছে রাজা পাকসে পন্থী কেউ যেন দেশ ছেড়ে না পালাতে পারে, সেজন্য বিমানবন্দর ঘেরাও করেছিলেন তারা। পুলিশ জানিয়েছে সোমবারের সংঘর্ষে 8 জন প্রাণ হারিয়েছেন, এছাড়া আরও 225 জন আহত হয়েছেন। এদিকে সোমবার মাহিন্দার রাজা পাকসের সরকারি বাসভবনে উত্তেজিত জনতা হামলা করার পর তাকে হেলিকপ্টারে করে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী। চলমান বিক্ষোভের মধ্যে শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা। দেশটির সংসদ সদস্যরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য এই অবস্থান নিয়েছে তারা। মঙ্গলবার লঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, কাতু নায়েকে অবস্থিত শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর অবরোধ করেছে একদল তরুণ। বন্দর নায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ দ্বারে গাড়ি রেখে অবস্থান নিয়েছে তারা। খবরে বলা হয়, ক্ষমতাসীনরা কেউ যাতে দেশ থেকে পালাতে না পারে সে কারণে বিক্ষোভকারীদের একটি বড় দল কাতু নায়েকে মুক্ত বাণিজ্য জোন এলাকার সড়কে অবস্থান নিয়েছে। শ্রীলঙ্কার সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সরকারি বাসভবন ছাড়েন। বিক্ষোভকারীরা তাকে সরকারি বাসভবনে ধরতে গেলে রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের হেলিকপ্টারে করে সরিয়ে নেয় দেশটির সেনাবাহিনী। তাদের আশ্রয় দেওয়া হয় রাজধানী কলম্বো থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত ট্রিনো কম্পেলের একটি নৌঘাঁটিতে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সেই নৌঘাঁটির বাইরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নৌঘাঁটির বাইরে অবস্থান নিয়ে সেটি ঘেরাও করে রেখেছেন বিক্ষোভকারীরা। গদি টললে ঢাক ঢমকও যায়, পলকে পাল্টে যায় চারপাশ। একসময় যাদের চোখের ইশারায় উর্তবস্ত গোটা শ্রীলঙ্কা, ভয় শ্রদ্ধায় নুয়ে যেত সাধারণের মাথা, রাস্তায় রাস্তায় জনরোল উঠত একনজর দেখার, সেই তারাই পড়ে আছে পথে, মার খাচ্ছে ভয় পালাচ্ছে। লঙ্কানদের চক্ষুশূল সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দলের মন্ত্রী এমপিদের দশা এখন এমনই, থুতু করছে সবাই, কপালে জুটছে রাম ধোলাই, ধরে ধরে পেটাচ্ছে জনগণ, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবারও এ দৃশ্য চোখে পড়েছে রাজধানী সহ দ্বীপের আনাচে কানাচে। মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সোমবার বিকালে। এরপর পরই শুরু হয় লঙ্কা কাণ্ড। প্রথমে মাহিন্দা সমর্থকরা তেড়ে আসেন বিক্ষোভকারীদের দিকে, পাল্টা জবাব দিতে ছাড় দেয়নি সরকার বিরোধী বিক্ষোভকারীরাও। শুধু সমর্থকদের মেরেই ক্ষান্ত হয়নি জনগণ, হামলা চালায় মন্ত্রী এবং এমপি
এমপিদের বাড়িতেও। গণধোলাইও খেয়েছেন কয়েকজন এমপি মন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও স্থানীয় অনলাইন পত্রিকাগুলোই এ দৃশ্যগুলো চোখে পড়েছে। নাম পরিচয় সিংহলি ভাষায় লেখা হওয়ায় তা উদ্ধার করা সম্ভব হয়নি, তবে গণমাধ্যমের বরাতে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। গণপিটুনির শিকার মন্ত্রীদের ছবি ভিডিওর পাশাপাশি সন্ধান না পাওয়া মন্ত্রীদের ছবি লিফলেট আকারে ছড়িয়ে পড়েছে সেখানে। এক ভিন্ন ধরনের সন্ধান চাই লিফলেট এটি। শ্রীলঙ্কার সদ্যই পদত্যাগ করা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে মঙ্গলবার স্থানীয় সময় ভোরে সরকারি বাসভবন ছাড়েন। বিক্ষোভকারীরা তাকে সরকারি বাসভবনে ধরতে গেলে রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের হেলিকপ্টারে করে সরিয়ে নেয় দেশটির সেনাবাহিনী। তাদের আশ্রয় দেওয়া হয় রাজধানী কলম্বো থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত ট্রিনো কম্পেলের একটি নৌঘাঁটিতে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে সেই নৌঘাঁটির বাইরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নৌঘাঁটির বাইরে অবস্থান নিয়ে সেটি ঘেরাও করে রেখেছেন বিক্ষোভ। শ্রীলঙ্কায় কার্ফিউ জারি করা হলেও সেই কার্ফিউ মানছেন না সাধারণ মানুষ। মঙ্গলবার দেশ জুড়ে কার্ফিউ মানাতে নিরাপত্তা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যকে মোতায়েন করা হয়। দেশটিতে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার পর সরকার বিরোধী বিক্ষোভ ছড়াতে থাকে। সোমবার এ বিক্ষোভে পুরো দেশে ছড়িয়ে পড়ে। এদিন সংঘর্ষে একজন এমপি সহ 5 জন নিহত হন। এদিকে রাজাপাকসে পদত্যাগ করার পর শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আহ্বান জানান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, কিন্তু তারা কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যোগ দেবে না বলে জানিয়ে দেয় এবং উল্টো প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে। মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সোমবার বিকেলে। এরপর পরে শুরু হয় লঙ্কা কাণ্ড। মন্ত্রী এমপিদের ধরে ধরে পেটাচ্ছেন লঙ্কানরা। মন্ত্রী সংসদ সদস্যদের বাড়ি গাড়ি জ্বালিয়ে দিচ্ছে জনতা। সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবারও এ দৃশ্য চোখে পড়েছে শ্রীলঙ্কার আনাচে কানাচে। মাহিন্দা সমর্থকদের সঙ্গে রীতিমতো গৃহযুদ্ধে চলছে সরকার বিরোধী বিক্ষোভকারীদের। এ ঘটনায় একজন সংসদ সদস্যর মৃত্যু ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশব্যাপী আরোপ করা হয়েছে কার্ফিউ। নিজ দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে মুখ খুললেন দেশটির ক্রিকেটার কিংবদন্তি দুই তারকা কুমার সাঙ্গাকারা ও মাহিলা জয়াবর্ধনে। দেশের এমন পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী করেছেন তারা। এই সহিংসতা রাজাপাকসের দলের পরিকল্পিত বলে মন্তব্য সাঙ্গাকারার। এ বিষয়ে এক টুইটে সাঙ্গাকারা লিখেছেন, প্রতিবাদকারী জনতা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের মৌলিক অধিকারের দাবি তুলেছেন, কিন্তু তাদের ওপর সরকার সমর্থক গুন্ডা বাহিনী হামলা চালিয়েছে। এটা সরকারের মতদে পরিকল্পিত সহিংসতা। সাঙ্গাকারার সঙ্গে সুর মিলিয়েছেন জয়াবর্ধনেও। সহিংসতার একটি ভিডিও ফুটেজ টুইটারে পোস্ট করেছেন জয়া। সেখানে দেখা যাচ্ছে প্রতিবাদকারী একজন নারীকে কয়েকজন শারীরিকভাবে লাঞ্ছিত করছে। তিনি লিখেছেন, একজন পুলিশ কর্মকর্তার সামনে এভাবেই সরকারি গুন্ডা বাহিনী একজন নারীকে নির্দয়ভাবে পেটাচ্ছে, লজ্জার ব্যাপার। সরকারি রাজনৈতিক দল ও সরকার সহিংসতাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। অশান্ত শ্রীলঙ্কায় কার্ফিউ বাস্তবায়নে মঙ্গলবার হাজারো পুলিশ সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল সহিংসতায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপ রাষ্ট্রটিতে সরকারি দলের একজন সংসদ সদস্য সহ 5 জন নিহত হন। এর আগে গত সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। ফ্রান্স 24 এর খবরে বলা হয়েছে, অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বিক্ষোভে ফুসছে শ্রীলঙ্কান জনতা। খাদ্যপণ্য, ঔষধ ও জ্বালানির অভাব দেশজুড়ে। লঙ্কান প্রধানমন্ত্রীর পদত্যাগ করার শর্তে জন অসন্তোষ শান্ত হয়নি। মঙ্গলবার গণবিক্ষোভের মুখে মাহিন্দা রাজার পক্ষকে সরকারি বাসভবন ছাড়তে হয়েছে সেনা পাহারায়। এর আগে হাজারো বিক্ষোভকারী বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তার রাজধানীর টেম্পল ব্রিজ বাসভবনের মূল দোতলা ভবনে হামলার চেষ্টা করেন। সেখানে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন। রাশিয়ার বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। চিঠিতে তিনি মস্কোর প্রতি সংহতি জানিয়েছেন বলে খবর দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপাত্র হিসাবে পরিচিত দৈনিক রডং সিনমুন। পত্রিকাটিতে সেই চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। চিঠিতে রাজনৈতিক ও শত্রু বাহিনীর নানা ষড়যন্ত্রের মুখে থাকা রাশিয়ার নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কিম। দুই দেশের মধ্যকার কৌশলগত, ঐতিহ্যগত ও বন্ধুত্ব ভবিষ্যতে আরও উন্নত হবে বলেও ইচ্ছা প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা। গত সোমবার জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের 77তম বার্ষিকী পালন করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বিজয়কে প্রতিবছর বিজয় দিবস হিসাবে স্মরণ করে রাশিয়া। এ উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে চিঠি দেন কিম জং উন।
গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পরই মস্কোর প্রতি সমর্থন জানিয়েছিল কিম জং উনের প্রশাসন। এই সংঘাতের জন্য ইউক্রেনের যুক্তরাষ্ট্র ঘেঁষা নীতিকেই দায়ী করছেন পিয়ং ইয়ং। মার্চ মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের এক জরুরি বৈঠকে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানিয়ে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে যে পাঁচটি মাত্র দেশ ভোট দিয়েছিল তার অন্যতম ছিল উত্তর কোরিয়া। এছাড়া উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন সংকটের জন্য অব্যাহতভাবে ওয়াশিংটনকে দায়ী করে বিবৃতি দিয়ে আসছে। পিয়ং ইয়ং বলছে রাশিয়ার নিরাপত্তায় সূত্রে মস্কো যে গ্যারান্টি চেয়েছিল তা না দিয়ে আমেরিকায় ইউক্রেন সংকটের সূত্রপাত করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।